আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি এসেছি একটি নতুন টপিক নিয়ে গাইস আমার সামনে রয়েছে অর্নামেন্টাল ফ্লাওয়ার্স দুপুরমণি ফুল গাছ দেখুন আমার ছাদ বাগানে দুপুরমণি ফুল কতগুলো ফুটে রয়েছে এবং বাগানে বেশ সুন্দর শোভা বৃদ্ধি করছে ইতিপূর্বে হয়তো বা আপনারা দেখেছেন যে আমি আমার ছাদ বাগানে কিভাবে কেয়ার করছি এ সকল ফুল গাছের আজ আমি শেয়ার করতে চলেছি এই ফুল গাছের কীভাবে সিডসগুলো কালেক্ট করব এবং এ সকল সিডস দিয়ে প্রচুর সংখ্যক দুপুরমণি ফুলের প্রপাগেশন করব দেখুন আমার এই দুপুরমণি ফুল গাছে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে দেখুন এই একটি ছোট্ট গাছে কত সুন্দর সুন্দর বেশ কয়েকটি ফ্লাওয়ারিং হচ্ছে এবং এদিকটাও রয়েছে এবং এটি হচ্ছে মূলত আমার আরেকটি বড় গাছ এই গাছটিতে অসংখ্য পরিমাণে ফ্লাওয়ারিং হয়েছে এবং অলরেডি ফ্লাওয়ার্সগুলো ঝরে পড়ে গিয়েছে এবং ফ্লাওয়ার্সগুলো ঝরে যাওয়ার পর সিডস সংগ্রহ করার জন্য গাছে যাতে প্রচুর সংখ্যক সিডস উৎপন্ন হয় তাই আমি এর এক্সট্রা কেয়ার নিয়েছি কিভাবে এই গাছের এক্সট্রা কেয়ার নিতে হয় আমি মূলত চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন এতে করে প্রচুর সংখ্যক দুপুরমণি ফুলের সিডস কালেক্ট করতে পারবেন দেখুন আমার ছাদ বাগানে অলরেডি বেশ কিছু সিড পটস রয়েছে দেখুন এর মাঝে কিছু রয়েছে কাঁচা এবং কিছুটা পরিপক্ক হয়ে গিয়েছে দেখুন গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি এটি মূলত কাঁচা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো অলরেডি পরিপক্ক হয়ে গিয়েছে এগুলোকে আমি এবার হারভেস্ট করব গাইস এই সকল সিট স্পটে কয়টি চেম্বার থাকে এবং কয়টি সিটস থাকে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তাহলে গাইস চলুন আমরা এই সিডসগুলোকে হারভেস্ট করি আমরা যদি সময় মতো হারভেস্ট না করি তবে এই সিডসগুলো সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য হবে কারণ এই সিড পটগুলো ফেটে গিয়ে সিডসগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে যাবে এমনকি পাখিরাও এগুলোকে নষ্ট করে দিতে পারে আর এগুলো যদি ছিটে যায় তবে এগুলো সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য সিড পটসগুলো সাবধানতার সঙ্গে কালেক্ট করতে হবে তা না হলে সিট স্পটগুলো ক্র্যাক হয়ে সিটসগুলো নিচে পড়ে যেতে পারে দেখুন গাইস অলরেডি আমি কয়েকটি সিড পট হারভেস্ট করলাম কারণ আমার চ্যানেলে থাকা কয়েকজন বন্ধু আমাকে বলেছিলেন সিটসগুলো তাদের চাই আমি এ সকল সিটসগুলো আমার চ্যানেলে বন্ধুদেরকে দিতে প্রস্তুত রয়েছি আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন ফ্রিতে ফ্রেন্ডস এ হচ্ছে আমার দুপুরমণি মনি ফুল গাছ দেখুন দেড় মাস পর আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে খুবই আনন্দিত এবং যে সকল সিডসগুলো আমি হারভেস্ট করেছিলাম সে সকল সিডসগুলো প্রোপাগেশন করেছি এবং যে কয়টি জার্মিনেশন করেছিলাম সব কয়টি সাকসেসফুলি করতে পেরে খুবই আনন্দিত ফ্রেন্ডস দুপুরমণি ফুলের সিডসগুলো জার্মিনেশন করার পূর্বে আমি সিডসগুলো সিড স্পটস থেকে ছাড়িয়ে নিয়ে একে আমি বিশ মিনিট পর্যন্ত ডুবিয়ে রেখেছিলাম নর্মাল ওয়াটারে আমি একটি স্থানেই মাল্টিপল সিডস রোপণ করিনি কারণ এ সকল গাছ যদি একটি স্থানে দু চারটি করে বড় হতে থাকে তাহলে গাছ নিউট্রিশন পাবে না যার ফলে গাছের বৃদ্ধি ভালো হবে না এবং ফ্লাওয়ারিং হবে না ফ্রেন্ডস সিডসগুলো রোপণ করার পরে প্রায় সাত দিন পর্যন্ত সেমি শেডে রেখেছিলাম যাতে করে ডিরেক্ট সানলাইট না লাগে সাত দিন অতিবাহিত হওয়ার পর আমি একে ইনডিরেক্ট সানলাইটে রেখেছি যার ফলে খুব দ্রুত জার্মিনেশন হয়ে বড় হতে শুরু করেছে এবং নেক্সট সিজনের জন্য হওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্রেন্ডস আমি মূলত এই কন্টেনারটিতে জার্মিনেশন করার পূর্বে স্পেশালভাবে সয়েল মিক্স বা পটিং মিক্স তৈরি করেছিলাম আমার সয়েল মিক্সগুলো খুবই দারুণ হয়েছে এবং পুষ্টি সমৃদ্ধ হয়েছে যার ফলে আমার জার্মিনেশন রেট ম্যাক্সিমাম হয়েছে এবং খুব অল্প সময়ের মাঝে খুব দ্রুত এভাবে বড় হচ্ছে এবং খুব দ্রুত এই সিজনে ফ্লাওয়ারিং হবে আমি সেটি আশা করছি আর এই পটিং মিক্সে রয়েছে ভার্মি কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট কম্পোস্ট ম্যানুর ফার্টিলাইজার এবং সেই সঙ্গে রয়েছে নর্মাল গার্ডেন সয়েল এ সকল ইনগ্রিডিয়েন্টস আমি মূলত ভার্মি কম্পোস্ট প্রায় দুশো গ্রাম কিচেন ওয়েস্ট কম্পোস্ট দুশো গ্রাম কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার আড়াইশো গ্রাম কোকোপিট এবং নর্মাল গার্ডেন সয়েল সম একত্রে মিশ্রণ করেছি আর ফ্রেন্ডস যেটি না বললেই নয় আমি এই কন্টেনারে মূলত খুব ভালোভাবে সিস্টেম সিস্টেম তৈরি তৈরি করেছি আমি যেভাবে করি যার ফলে আমার ধরনের সচরাচর কোনো প্ল্যান্টারে ওয়াটারিং করলে অথবা রেনি সিজনে ওয়াটার ওভারফ্লো হয় না এবং ওয়াটারিং করলে প্ল্যান্টারে জমে থাকে না ফ্রেন্ডস কিভাবে এই ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি অলরেডি আমার বেশ কিছু ভিডিওতে শেয়ার করে দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এতে করে ছাদে গার্ডেনিং করতে খুবই সুবিধা হবে আর ফ্রেন্ডস করেছি এবং অলরেডি কিছু রয়েছে আর অ্যাডেনিয়াম ফুটে আমার ছোট্ট একটি প্ল্যান্টারে ড্রাগন গাছ ফুল দিতে শুরু করেছে এবং ফ্রুট সেট হতে শুরু করেছে এ সকল ড্রাগন গাছ ছোট ছোট প্লান্টারে কিভাবে রোপণ করা যায় কিভাবে গার্ডেনিং করা যায় কিভাবে ফ্রুটস উপহার পাওয়া যায় সে সকল টিপস অ্যান্ড ট্রিক্স অলরেডি শেয়ার করা রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এতে করে খুব সহজে খুব দারুণভাবে গার্ডেনিং করতে পারবেন ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ